আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোন, আমাদের জীবনের সবচেয়ে অমূল্য একটি সম্পদের নাম হলো হিদায়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হওয়া। আমরা অনেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হই, আবার অনেকেই হিদায়াত প্রাপ্ত হই না। আমরা একটি কথা প্রায় সব সময় বলে থাকি যে একজন মানুষ অসৎ পথে চলে, সলাত আদায় করে না, ভালো কোনো কাজ করে না, সৎ পথে চলে না, এরকম ব্যক্তিকে আমরা বলি যে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিচ্ছেন না, তাই তিনি অসৎ পথে চলেন। হ্যাঁ, হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এ কথা সত্য। কিন্তু কোনো মানুষ যদি সৎ পথে না চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিচ্ছেন না, এরকম কিন্তু নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হিদায়াত দান করেন, সেটা আমরা ধরে রাখতে পারি না। আমরা যদি মহান আল্লাহ তাআলার কাছে হিদায়াত চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিদায়াত দান করবেন। হিদায়াত এমন একটি বিষয় যা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আবার এই হিদায়াত ধরে রাখার জন্য আমাকে আপনাকে আপ্রাণ চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অধ্যবসায় করতে হবে, আমাদের ইমানকে আরো বেশি বৃদ্ধি করতে হবে, হেদায়াতকে ধরে রাখতে হবে। ইমান যেরকম বৃদ্ধি পায়, আমাদের হেদায়াত কিন্তু সেরকম বৃদ্ধি পায়। এই হিদায়াত অবশ্যই বৃদ্ধি করতে হবে। আমি আপনি এই হিদায়াত যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে এই হিদায়াত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। হিদায়াত প্রাপ্ত হওয়ার পর এই হিদায়াত কমতে থাকতে থাকতে এক সময় একজন মানুষ তার ইমানের দুর্বলতা দেখতে পায়। তাই ইমানকে মজবুত করার জন্য, ইমানকে বৃদ্ধি করার জন্য, এই হিদায়াতকে বৃদ্ধি করার জন্য আমাকে আপনাকে দিনভর 24 ঘন্টা আপ্রাণ চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত এসেছে। হেদায়াত হলো মহান আল্লাহ তাআলার এই পবিত্র গ্রন্থ আল কোরআন। এই কোরআন হলো পুরোটাই একজন মানুষের জন্য হেদায়াত। আমরা এই হেদায়াতের কাছে আসি না, তাই নিজেকে হিদায়াত প্রাপ্ত মনে করি না। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এখানে হিদায়াত সম্পর্কে, সৎ পথ অবলম্বন করা সম্পর্কে তিনি কোরআনুল কারিমের সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 17 নম্বর আয়াতে তিনি আমাদেরকে কি বলেন, আসুন আমরা জেনে নেই। তিনি বলেন, ওয়াল্লাযীনা তাদাউ, সৎ পথ প্রাপ্ত হয়েছে যারা, বা যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে, বা হেদায়েত প্রাপ্ত যারা হয়েছে, যাদাহুম হুদা, তাদের হেদায়াত আরো বৃদ্ধি পায়, আরো বেড়ে যায়, তাদের সৎ পথ প্রাপ্তি আরো বেড়ে যায়। ওয়াতাহুম, তিনি তাদেরকে তখন দান করেন তাকওয়াহুম, তাকওয়া আল্লাহ ভীতি, আল্লাহ ভীরু তখন সেই ব্যক্তিকে, তাদেরকে মহান আল্লাহ তাআলা দান করেন। তাই এখানে আমরা দেখতে পেলাম হিদায়ত প্রাপ্ত যারা হয়েছে, যারা আল্লাহ তাআলার কাছে হিদায়ত চায়, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়ত দেন, এমনকি এই হিদায়ত বৃদ্ধি করে দেন। যাদের হিদায়ত বৃদ্ধি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে থাকার জন্য শক্তি দেন, সৎ পথ অবলম্বন করার জন্য তাদেরকে তাকওয়া আল্লাহ তাআলা দান করেন। তাকওয়া হলো আল্লাহ ভীরু, আল্লাহ, আল্লাহকে ভয় করা। এক কথায় আমরা যে কোনো কাজে আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলা যে সকল আদেশ করেছেন সেগুলো পালন করব, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখব। আর আমরা যখন বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করব, বেশি বেশি কোরআনুল কারিম বোঝার চেষ্টা করব, তখন আমাদের মধ্যে ঈমান বেড়ে যাবে, সাথে সাথে হিদায়াত বৃদ্ধি পাবে। এই হিদায়াত বৃদ্ধি করতেই হবে। হিদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে,
এবং এই হেদায়াত ধরে রাখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك, যে হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার এই অন্তরকে দিনের উপর অবিচল রাখুন, দিনের উপর অটুট রাখুন, আমি যে হেদায়ত প্রাপ্ত হয়েছি এই হেদায়তকে আপনি বৃদ্ধি করে দিন, দিনের উপর চলা আমার জন্য সহজ করে দিন। তাই সম্মানিত ভাই বোন, ইমানকে বৃদ্ধি করতে হবে, হেদায়ত অর্জন করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হেদায়ত আসে এই হেদায়ত ধরে রাখার জন্য আমাকে আপনাকে কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে, সলাত আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে, আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, নফসের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছেই আশ্রয় চাইতে হবে, ঈমান বৃদ্ধি করার জন্য। ঈমান যেন আমাদের বৃদ্ধি পায় বেড়ে যায়, হেদায়েত যেন বৃদ্ধি পায় বেড়ে যায়, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই সম্মানিত ভাই বোন, হেদায়েত আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনিতেই দান করবে, আমি আপনি কোনো চেষ্টা করব না এরকম কিন্তু হবে না। তাই প্রথমে আমাকে আপনাকে হেদায়েতের কাছে আসতে হবে, তারপর মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি প্রশান্তি বারাকা এগুলো আসবে, হেদায়েত তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।